যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের মর্নিং রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সকালবেলা কেমন যায় একদম রিয়েল লাইফটাই দেখানোর চেষ্টা করব। আশা করি বরাবরের মতো আজকের ব্লগ সবাই অনেক বেশি এনজয় করবেন। সকাল সকাল চলে এলাম কিচেনে, আর প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো আমি এখান থেকে কিছু রসুন নিয়েছি আর রসুনগুলোকে একটু থেতলে নেব। সকালবেলা রসুন খালি পেটে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাই, দুজনের জন্য দুইটা করে হলেই এনাফ, এর বেশি খাওয়া দরকার নেই। কারণ এটা হলো ঔষধি যে রসুন সেটা আগের যুগের মানে কবিরাজরা এইগুলো দিয়েই কিন্তু চিকিৎসা করতো, মানে এই রসুনগুলো দিয়ে। এটা হলো এক দানার যে রসুন আছে না সেটা, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে এক দানাদার রসুন মানে বললেই দিয়ে দিবে। রসুন শরীরের জন্য অনেক ভালো, বাড়তি মেদ কমায়, ডিপ্রেশন কমায়, অনেক মানে রোগের থেকে এটা নিরাময়। তবে সব কিছু তো আল্লাহর হাতে, তারপরেও মানে আমরা তো যেগুলো জানি সেগুলো করি, তাই না? তো আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করে এবং অসুস্থতাও দেয়, তারপরেও চেষ্টা করতে ক্ষতি কী, তাই না? যাই হোক, রসুনটা রেডি করে নিলাম। সকালের এই কাজগুলো আমি নিজের হাতে করতেই পছন্দ করি, আর এই কাজগুলো নিজের হাতে না করলে আমার ভালো লাগে না। আর সকাল সকাল আমাদের বাসায় সবার আগে ঘুম থেকে আমি উঠি, উঠে যে সবাইকে ডেকে দেই তা না, ওঠার অনেক পরেই আমি আমার বাসার মেয়েগুলোকে ডাকি, তারপর আস্তে আস্তে সবাই উঠতে থাকে। রাইসা মুস্তফা যদিও একটু লেট করে ওঠে, তারপরও উঠে যায়। এখন তো সপ্তাহে দুই দিন স্কুল থাকে, বাসায় টিচার আছে, আরবি টিচার আসে, তো উঠে যায়। কিছুদিন যাবত তো স্কুল শুরু হয়ে গেছে, তো যাই হোক, এদিক থেকে একটা লেবু কেটে নিচ্ছি। তো লেবু পানিটা শুধু আমিই খাবো, আমার হাজব্যান্ড খাবে না, ও শুধু রসুনটাই খাবে। আর লেবু পানি আমারই দরকার, কারণ ও হলো এত বেশি মোটা না আর আমি অনেক হেলদি, তো সেই জন্যই কিন্তু লেবু পানিটা মানে খেলে শরীরের জন্য অনেক ভালো। সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য আমরা কত চেষ্টাই না করি, তাই না? তারপরেও কিন্তু একদিন সব কিছু ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয়, এটাই হলো পৃথিবীর নিয়ম। আর এই নিয়ম আমরা যুগ যুগ ধরেই দেখে আসছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন সবাই চলে গেছে, আমরাও হয়তো একদিন চলে যাব। যাই হোক, আমি সকাল সকাল কারো মোড অফ করে দিতে চাই না, সকালবেলা এই তো এখানে গরম পানি আমি অ্যাড করে দিলাম। যদি বাসায় মধু থাকে মধু অ্যাড করে নেবেন, আমার মধু আছে কিন্তু ফ্রিজে রাখার কারণে সেটা জমে গেছে, মধু আরেকটা নিতে হবে। বাকিরা সবাই এখনও ঘুমাচ্ছে, আমি রসুন আর লেবু পানি খাওয়ার ঠিক 30 মিনিট পর আমি আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, আর সকালবেলা আমি এই দুইটা ডিমই খাবো, আমার এটা সকালের নাস্তা। তবে বাকি সবার জন্য নাস্তা তৈরি করব, খুবই স্পেশাল একটা নাস্তা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তা আমার নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি টাইমলি, আমি চেষ্টা করি সকালের নাস্তাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে, তো এটা আসলে সবারই করা উচিত। রাতের খাবার আর সকালের খাবারটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, এটা শরীরের জন্য ভালো যারা একটু হেলদি। তো আমি আমার নাস্তাটা শেষ করেই ওদের জন্য নাস্তা তৈরি করে নেব।
আজকে খুবই মজার একটা স্পেশাল নাস্তা তৈরি করব, এটা ভালো লাগবে আশা করি অনেকেরই। এখানে আমি গরম মানে কুসুম গরম পানি নিয়েছি, আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 2টা ডিম, 2টা ডিমের 1টা কুসুম রেখে দিয়েছি, আর 2টা ডিমের সাদা অংশ, 1টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু ভালো করে মিলিয়ে এখানে আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। স্বাদ মতো দিয়েছি লবণ। তো ময়দার পরিমাণ আসলে পরিমাণটা কি বলবো, আপনার বাসার সদস্য সংখ্যা যতজন ঠিক ওই অনুপাতে বানিয়ে নেবেন। তো আমাদের বাসার সদস্য যেমন ঠিক ওই অনুপাতে এখানে প্রায় 1/2 কেজির মতো ময়দা হবে। তো 1/2 কেজি ময়দাতে আমাদের বাসার সবারই হয়ে যাবে। তো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, এই তো আশা করি দেখেই বুঝতে পারবেন। এই ডোটা এখন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে, একটু সময় নিয়ে 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে মথে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। 10-12 মিনিট এটা মথার পর এখন উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এভাবে মাখিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এদিক থেকে আমি ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিচ্ছি। চিকেনের যে বুকের মাংস সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1/2 টিস্পুন করে, 7 বোতল লবণ, 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া দিলাম। এখন আমি এই বুকের মাংসটাকে সিদ্ধ করে নেব, একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এই তো 15 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন যেহেতু নতুন নতুন সবজি উঠতেছে, আপনারা চাইলে কিন্তু সাথে কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি এই সঙ্গে চিকেনের সঙ্গে অ্যাড করে দিব বাঁধাকপি আর গাজর। তো আমি বাঁধাকপিটাকে একটু কুচি করে নেব, গাজরটাকেও কুচি করে নেব। ভিতরে পুর দেওয়ার জন্য সবজি রেডি, আমি চিকেনটাকেও রেডি করে নিলাম। এদিক থেকে আমার যেই ময়দার ডোটা সেটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোয়ের ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। আজকে যেই নাস্তাটা তৈরি করব, আশা করি আজকের রেসিপি আপনাদের অনেকেরই কাজে দেবে। বাসায় যদি গেস্ট আসে অথবা নিজেরা খাওয়ার জন্য কিন্তু এই মজার রেসিপিটা করবেন, অনেক বেশি মজার এই রেসিপিটা, একবার করলে বারবার করে খেতে ইচ্ছে করবে। আশা করি কেউ যদি বাসায় ট্রাই করেন নিরাশ হবেন না, আর রেসিপিটা ফুল ফলো করবেন তাহলে কিন্তু বাসায় একদম সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারবেন, ছোটো বড় সবাই খুব মজা করে খাবে। আর আমার এই রেসিপিটা বাসায় সবাই খুব পছন্দ করে, প্রায় করি কিন্তু আপনাদের সঙ্গে যখনই সুযোগ পাই রেসিপি শেয়ার করি। এখান থেকে আমি কিছু চিকেন, কিছু গাজর আর বাঁধাকপি যে কুচি করে রেখেছিলাম সেটা নিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো মেয়োনিজ লাগবে। এর থিকনেসটা কেমন হবে দেখলেই বুঝতে পারবেন, তাহলে বুঝবেন মেয়োনিজ কতটুকু নিলে ভালো হবে। তো চিকেন আর সবজি, মেয়োনিজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব কিছু দিলেই টেস্টটা ভালো আসবে। টমেটো সস প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এখানে আমি গ্রেট করা চিজ প্রায় 1/2 কাপের চেয়েও বেশি অ্যাড করে দিব। আপনারা যদি চিজ বেশি খেতে পছন্দ করেন 1 কাপ পরিমাণ অ্যাড করে দিতে পারেন, আর আমার কাছে চিজি খাবারগুলো একটু বেশি ভালো লাগে। তো চাইলে কিন্তু চিজ দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। তো চিজ দিলে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি চিজ অ্যাড করে দিলাম। এখন চিজটা ভালো করে মিলিয়ে আমার পুরটাকে একটা পাশে রেখে দেবো। এরকম পুর তৈরি করে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো ফ্রোজেন ফ্রিজে রাখতে পারেন
নর্মাল ফ্রিজে। আর এখানে যেহেতু পেঁয়াজ অ্যাড করি নাই, তাই কিন্তু এখান থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নাই। আর এই খাবারটাতে আমি পেঁয়াজ অ্যাড করি না। আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন, তবে পেঁয়াজটা না দিলেই মনে হয় বেশি ভালো লাগে। স্পেশাল এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কতটুকু আন্দাজ একটা ডো নিয়েছি আশা করি দেখিয়ে বুঝতে পারছেন। এরকম লম্বালম্বি করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটার সাইজটা কেমন হবে দেখে বুঝে নিতে হবে, এটা আর বলে আর কিছু নাই। তো আমি রুটিটা বেলে এর ভেতরে পুরটা দিয়ে দিব। এখন যেটা করব সেটা কিন্তু দেখে দেখেই বুঝে নিতে হবে। এখান থেকে আমি পুর নিচ্ছি, বেশ অনেকটা পুর এর ভেতরে দিয়ে দিব, কারণ হলো রুটিটা কিন্তু আরও ফুলবে। তো এখন আমি এই পুরটা এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। এই মজার নাস্তা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, অনেক মজার হয় এটা। বাসায় তৈরি করবেন আর একজনের জন্য একটাই এনাফ, একটার বেশি করার দরকার নাই, কারণ একটা খেলেই একজনের পেট ভরে যাবে। তো সকাল হোক বিকেল হোক বা রাতের জন্য এই ডিনার রোলটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে অসম্ভব মজার, বাসায় সবাই পছন্দ করবে, ছোটো বড় সবাই। আর এমনিতে বানিয়ে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে খেতে পারেন, মানে খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। ভেজে রেখে দিবেন, যখন খাবেন তখন নামিয়ে ওভেনে গরম করে নেবেন। তো এই তো এভাবেই কিন্তু মুখটা লেগে যায় আমি যেভাবে লাগিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে বানিয়ে একটা পাশে রেখে দেব, ঢেকে রাখতে হবে একটা মানে সুতি নরম নরম টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছি। আর ঢেকে রাখলে এটা অনেকটাই ফুলে যাবে। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে আমি নরম সুতি তাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম, এগুলো কিন্তু ফুলে গেছে। এগুলো বানাতে বানাতে একটু সময় লেগেছিল, আর এগুলো মাত্র বানানো শেষ করলাম, এগুলোও ফুলে যাবে। এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে ডিমের কুসুমের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এতে করে উপরের অংশটা যখন ফ্রাই করব খুবই সুন্দর লাগবে। যদি এটা চুলায় বেক করেন তাহলেও কিন্তু খুবই মজার হয়। তো সেই প্রসেস অন্য একদিন দেখাবো, আজকে ফ্রাই করব। যেহেতু আমরা সকাল সকালেই নাস্তা এটা বাসার সবার জন্য তৈরি করতেছি, তো এটা ভেজে দিলেই তাড়াতাড়ি হবে। এখন এর ওপর থেকে একটু সাদা তিল ছিটিয়ে দেব, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। তো সাদা তেল যদি বাসায় না থাকে সেটা স্কিপ করতে পারেন, তবে যে কোনো মুদি দোকানে বা মশলার দোকানে এই সাদা তেলটা কিন্তু খুবই অল্প দামে কিনতে পাওয়া যায়। তো এভাবে করে সবগুলো রোলের ওপর আমি সাদা তিল আর ডিম ব্রাশ করে নেব। আজকের এই মজার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে পারেন, এতে করে অন্যরাও এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবে। সকালবেলা সবসময় একই টাইপের খাবার খেতে ভালো লাগে না, এক এক সময় এক একটা তৈরি করলে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। এদিক থেকে ডুবো তেলে এগুলো ফ্রাই করে নিতে হবে, তবে তেলটা গরম করে চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম রেখে এই মানে রোলগুলোকে ভেজে নিতে হবে। এতে করে রোলটা সুন্দরভাবে ভাজা হবে, এটা খেতে অসম্ভব মজার। বাসায় তৈরি না করলে কিন্তু এর টেস্ট বলে বোঝাতে পারবো না, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই রোলটা ভাজতে সময় লাগবে, 4-5 মিনিটের মতো সময় লাগবে। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু রোলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যেহেতু ভিতরের পুরটা কুক করা, তো উপর থেকে ফ্রাই হতে কিন্তু বেশি সময় লাগবে না। তবে চুলার আঁচ বাড়িয়ে দেবেন না, এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর বানটা পুরোপুরিভাবে মানে কুক হবে না। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে 4-5 মিনিটের মতো ভেজে নেবেন, এতে করে খুবই সুন্দর হবে, ফুলে একদম মানে টুইটম্বুর হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এভাবে একটু পরপর উল্টে পাল্টে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। আমি একইভাবে সবগুলো রোল ভেজে নেব। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, এই তো এরকম একটা কালার আসলেই কিন্তু বুঝতে হবে রোলটা ভাজা হয়ে গেছে। এখন আমি রোলগুলো নামিয়ে নেব।
এই তো আমাদের মজার রোল তৈরি হয়ে গেছে, এটার নাম কি দেব জানি না। আমার হাজবেন্ড বলতেছে এটা হলো স্পেশাল স্যান্ডউইচ, এটার নাম স্পেশাল স্যান্ডউইচ দাও। আমার কাছে মনে হচ্ছে যে মানে স্পেশাল রোল বলবো না স্যান্ডউইচ বলবো জানি না, তবে খেতে অনেক বেশি মজার বাসায় তৈরি করবেন। আশা করি কেউ নিরাশ হবেন না, তৈরি করে প্রিয়জনদেরকে নিয়ে মজার এই নাস্তাটা খাবেন। সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারের দিকে যাচ্ছি। আমি এখন যাব হলো আগড়ায়, আজকে যাব জমজম টাওয়ারের নিচে যে আগড়া হয়েছে, মানে নতুন একটা আগড়া হয়েছে তো এখানে, সেটাতে যাব আর কি। এটা হলো জমজম টাওয়ার উত্তরায়, যারা উত্তরার বাইরে থাকেন তারা হয়তো এখানে আসা যাওয়া হয় না, তবে উত্তরার আশেপাশে যারা আছেন তাদের কাছে এটা খুবই পরিচিত একটা জায়গা। তো এই জমজম টাওয়ারটাও কিন্তু বেশি দিন হয় নাই, হয়েছে কয়েক বছর মাত্র হয়েছে। তা আমি আর যাচ্ছি মার্জিনা, তো আমরা দুজন রাস্তায় হলো খাবার খেতে খেতে, রাস্তার খাবার খেতে খেতে যাচ্ছি। এই তো রাস্তার খাবার মনেক্কা, কে কে চিনে নেই খাবার জানি না, তবে ছোটোবেলায় খেয়েছি। এখন রাস্তার খাবার রাস্তা থেকে কিনে মার্জিনা খেতে চেয়েছিল তাই কিনে দিয়েছি, দুজন মিলেই খাচ্ছি। তো এখন আমরা হলো মানে ইয়াতে ঢুকবো আর কি আগড়ার ভিতরে, তো ওই রাস্তাতে নামতে পারি নাই, এখন এদিক থেকে ঘুরে তারপর জমজম টাওয়ারের সামনে গিয়ে নামবো। এটা হলো শান্ত মারিয়াম ভার্সিটি, তো অনেকেই হয়তো চিনেন আর অনেকেই এই ভার্সিটিতে লেখাপড়া করেছেন। তো যাই হোক আর কথা বাড়াবো না, এখন চলে যাব হলো আগড়ার ভিতরে। বাজার করতে এসে শপিং এ ঢুকে গেলাম, তো এখান থেকে কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল কিন্তু পেলাম না, পছন্দ মতো কিছু জিনিস খুঁজতেছি। তবে জমজম টাওয়ারটা নতুন হয়েছে তো এখানে এত বেশি কিছু পাওয়া যায় না, আর আমার কাছে উত্তরা মানে রাজলক্ষ্মীতে শপিং করে যে মজাটা পাই অন্য কোথাও এত মজা পাই না। যদিও জমজম টাওয়ার খুব বেশি দূরে না আমাদের মানে কাছাকাছি, তবে জমজম টাওয়ারে আমি তেমনভাবে শপিং করে মজা পাই না। তো এখন আমরা হলো নেমে যাব আগড়ায়, জমজম টাওয়ারের ভেতরেই কিন্তু আগড়া আর নিচের আর কি। তো এখন আগড়ায় যাব, পছন্দ মতো কিছু শপিং মানে বাজার সাজার করব। এটা শপিং বললে ভুল হবে, সংসারের জন্য বাজার সাজার, আর শপিং মানে হলো আমার নিজের জন্য কেনাকাটা। নিজের জন্য কেনাকাটা করতে অনেক পছন্দ করি, সংসারের জিনিসপত্র তো অলওয়েজ কিনতে হয়, মাঝে মাঝে নিজের জন্য শপিং করি, মানে সবসময় নিজের জন্য শপিং করি না। সংসারের জন্য তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা সেটা লাগেই কিনতে হয়, সকালবেলা দেখা যায় সবজি ভ্যানগাড়ি থেকে নিয়ে নেই, বাসা থেকে কেনা যায়, আর মাছ মাংস ওগুলো হাজব্যান্ড বাজার করে নিয়ে আসে, আর অন্য যে মানে যেগুলো লাগে সেগুলো আমি স্বপ্ন থেকে নেওয়ার চেষ্টা করি আমার পছন্দ মতো। যেহেতু আমি রেসিপি করি বা ব্লগে রান্নাবান্না শেয়ার করি, তো সেই জন্য কিন্তু আমি আমার পছন্দ মতো শুকনা জিনিসগুলো কিনতে পছন্দ করি, মাছ মাংসটা ওই কিনে। আর এমনিতে এখানেও আমি খুঁজতেছিলাম যে নোট কালার 39 নাম্বারটা আছে কিনা, তো এখানেও পেলাম না, তো দেখা যাক অনলাইনে হয়তো সার্চ করলে পাবো। আমার কাছে নোট কালার 39 নাম্বার যেটা সেটা ইউজ করতে অনেক ভালো লাগে, আমি আবার সবসময় একটাতে পরে থাকতেই পছন্দ করি, বারবার চেঞ্জ করি না, আমি নোটের 39 নাম্বারটাই সবসময় ইউজ করি, ওইটা আমার অনেক ভালো লাগে। তো এখানে আরও অন্য বিভিন্ন ব্র্যান্ডেরটা দেখাচ্ছে, তো এগুলো আমার ভালো লাগছে না। তো যাই হোক এখন বাজার সাজার শেষ করি তারপর। আমার এটার মতো নাই না, আপনি এটা মানে একটু লাইট লাইট, হ্যাঁ একটু লাইট, 12 নম্বর তো 10 নম্বর হবে, 12 না 39, এটা হ্যাঁ মানে একটু অন্য ব্র্যান্ডের 39, বাট আমাদের হচ্ছে আপনি 10 12 কালার নোটের মধ্যে, না না আপনার লিপে কার্ড হচ্ছে যে এটা সেম।
সুপার শপগুলোতে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে সব কিছু একসাথে মানে এক জায়গায় থাকে, আর এগুলো মানে দেখলে মনে হয় যে আমার কোনটা লাগবে। আর এমনিতে বাসা থেকে লিস্ট করে বের হই অনেক সময়, মানে দেখা যায় আমার কিচেনে সবসময় একটা মানে ইয়া থাকে, আমি সেখানে লিস্ট করি যে আমার কোনটা লাগবে কোনটা লাগবে না। তো যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি সবসময় লিখে লিখে রাখি, তো সেই জন্য বাদ পড়ে না। তারপরে যখন মানে কেনাকাটা করতে আসি এক জায়গায় সব কিছু পেয়ে যাই, আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়টা। তো সেই জন্য সুপার শপ থেকে কেনাকাটা করতে আমার একটু বেশি ভালো লাগে। আর খোলা জায়গা থেকে কিনলে হয়তো দামে একটু কম পাওয়া যায়, ভ্যাট নেয় না, আর এখান থেকে কিনলে ভ্যাট নেয়, দামটা একটু বেশি নেয়, তারপরেও কি সব জিনিস এক জায়গায় পাওয়া যায় আর পছন্দ মতো জিনিসগুলো পাওয়া যায়। আমি আজকে কিন্তু আগড়ায় আছি, একবার আমি স্বপ্নতে বলে ফেলছি, কাজের কাজ না করে এতক্ষণ ধরে আকাজ করতেছিলাম, লিপস্টিক আর হলো হাঁড়ি পাতিল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, ওগুলোই খুঁজতেছি ওইগুলোই কিনতেছি, অথচ বাজার করা লাগবে সেই খেয়াল কে আছে। হঠাৎ করে মার্জিনা মনে করাই দিল যে বাজার করতে হবে, তো এখন বাজারের দিকেই যাচ্ছি, মাছ মাংস ওগুলোর দিকে যাচ্ছি। যদিও মাছ মাংস এখান থেকে নেওয়া হয় না, তারপরও আজকে আমার পছন্দ মতো একটা রেসিপি করব, তো তাই ভাবলাম যে মাছ মাংসটা নিয়ে নিই। এই পাঁচটাতে হলো তেল, পেঁয়াজ, রসুন, বিস্কিট এগুলো আর কি। তো এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের বাংলাদেশের সুপার শপ। অনেকে হয়তো দেশের বাইরে থেকে আমাদের ব্লগগুলো দেখেন, বাংলাদেশের সুপার শপে আমরা কী কী পাই। এই তো মিষ্টি দই, টক দই, যার যেটা লাগে। আজকে একটা মিষ্টি দই নিয়ে যাব, খুবই গরম, বাসায় গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে। তো মার্জিনার কাছে সব জমাচ্ছি, আমাদের ট্রলি ওই পাশে রেখে মানে রেখে চলে আসছি, তো মার্জিনা বলতেছে ওই পাশে রেখে আসি। আর এদিক থেকে আমার লাগবে হলো চিজ, তো আমি চিজ নেব। আর এই জিনিসগুলো কিন্তু সুপার শপ ছাড়া পাওয়া যায় না, এই জন্য আমাকে সবসময় মানে আমার নিজস্ব বাজারের জন্য সুপার শপে আসতে হয়। আমার হাজব্যান্ড বলে তোমার তো আলাদা পার্সোনাল বাজার করার লাগে, তো এগুলো তোমার পছন্দ মতোই কিনো, ও আমাদেরকে মানে এই বাজারগুলো করার সুযোগ দেয়। ফুলকপি এসব সবজিগুলো, অনেক সবজি নিচ্ছি, শিখে নিচ্ছি, বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে আমরা সব বাজার সাজার করতেছি, আশা করি ভালো লাগবে আজকের ব্লগ। বাজার করতে চলে এলাম আগড়ায়। এই তো আজকে আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখন আমরা যাব শুকনো জিনিস নেওয়ার জন্য, অনেক হ্যাঁ ব্যাঙের ছাতা না পাগল, ওইটা হলো মাশরুম, মাশরুমকে মার্জিনা বলতেছে ব্যাঙের ছাতা। এখন বাসার দিকে চলে যাব, বাসায় গিয়ে ক্যামেরাটা আবার অন করব। এটা কত করে কেজি? এটা পানি ফল না? কত করে কেমনে বিক্রি করে? ১৬০০ ৫০ স্যালমন ফিশ রেগুলার প্রাইস হলো ১৮৫০ টাকা কেজি, আজকে নাকি ওদের অফার চলতেছে সেই জন্য ১৬৫০ টাকা কেজি বলল। তো যাই হোক একটু নিয়ে দেখি কেমন টেস্ট, তো সেই জন্য অল্প করেই নিচ্ছি। আর অন্যান্য মাছ তেমন ভালো লাগলো না, আর এমনিতে মাছ মাংসটা ও হলো বাজার থেকে ফ্রেশটাই কিনে, এখানে হলো যেটা আমরা খোলা বাজারে পাই না সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে যাই। খোলা বাজার থেকে মাছ মাংস কিনলে এটা ফ্রেশ পাওয়া যায়, আর আগড়া বা স্বপ্ন সুপার শপগুলোতে মাছ মাংসগুলো হয়তো তাজা বা জানি না, তবে এগুলো একটু মরা টাইপের থাকে। আমার কাছে মানে জেতা মাছ, তাজা মাছ খেতে বেশি ভালো লাগে আর কি। তো এটা সবাই পছন্দ করে, জেতা তাজা মাছ খেতে, তাই না? তো আমাদের বাজার সাজার মোটামুটি শেষ পর্যায়ে, এখন বাসার দিকে চলে যাব। তো
আর একটু ওইদিক থেকে শুটকি নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।